হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই সূর্য নিজের চেম্বারে বসে আছে, লালি গিয়ে বলে, কিরে তুই ওই দিদিটাকে রান্নাঘরে আটকে দিয়েছিস, ও তো জ্ঞান হারিয়েছে। তার মানে সূর্য দৌড়ে এসে দেখতে পারে ইরা মেঝেতে পড়ে আছে। তাকে চেক আপ করে দেখে যে না, পালস তো ঠিক আছে আর প্রেশারটাও ঠিক আছে। তাহলে কি হলো ওর? আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার বাবু, কোনো সিরিয়াস ব্যাপার না তো? ওনাকে তুলে আমাদের চেম্বারে নিয়ে আসুন, তাহলে হয়তো ট্রিটমেন্টটা করতে সুবিধে হবে। আমি পারবো না, ওকে আমি কি করে তুলবো? আমি যতদূর ইরাকে দেখেছি, ও এতটুকুন বয়সে যত কথা বলে এবং যেভাবে নিজের মনের জোর নিয়ে ডাক্তারি পড়তে এগিয়ে এসেছে, ও এত সহজে জ্ঞান হারানোর মেয়ে নয়। লালি বলে, কি দেখছিস কি, তাড়াতাড়ি ওকে তোল, তুলে নিয়ে চল, আমাকে আবার তুলতে বলিস না, আমি পারবো না। সূর্য এরপরে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় ইরাকে, চেক আপ করে। এদিকে ইরা খুব খুশি যে লালি আমাকে সাহায্য করেছে বলে আজকে আমি ডাক্তারবাবুকে এরকম করে জব্দ করতে পারছি, তা না হলে আমার জন্য কাজটা সহজ হতো না। তিস্তার বাড়িতে চলে গেছে জয়। সেখানে গিয়ে তিস্তা কান্না করে তার ভাইকে জড়িয়ে ধরছে, বলছে, কি হয়েছে তিস্তু, কিছু বলবি তুই? এতটা কিসের পেরেশানি তোর? বুঝতে পারছো না দাদা, বরদা নেই, তোমাদের এই অবস্থা, বাড়িঘর হারিয়ে তোমরা পথে বসেছো, এরকম অবস্থায় তিস্তা মন খারাপ করবে না তো কী করবে, সেটা একবার ভেবে দেখেছো? আর দেখো, যাই কিছু হয়ে যাক না কেন, তিস্তা কিন্তু খুব টেনশনে আছে তোমাদের নিয়ে, ও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তুই একদম চিন্তা করিস না। যাই কিছু হয়ে যাক না কেন তিস্তা, আমি তোর পরিবারের পাশে রয়েছি, এমন কি যা কিছু হচ্ছে দাদাই যে নেই বলে সামলানো যাচ্ছে না, সেটা আজকে ভিক্টরও বুঝে গেল। দাদাই সবার জন্য এতটা ইম্পর্টেন্ট, তাই না? আমার দ্বারা কিচ্ছু হয় না কখনো। আর পিথা ম্যাডাম, আপনার তো অনেক চেনা জানাশুনো রয়েছে, আপনি কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? ডেফিনেটলি, যদি হয় তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো জয়, তুমি চিন্তা করো না। আর জানেন তো, আমিও এটা তিস্তাকে বোঝাই যে একটা ছেলের ইনকাম করাটা কতটা জরুরি, তার বউয়ের দায় দায়িত্ব কর্তব্য পালন করার। যেমন আমি কোনো ইনকাম করি না, তাই আমার খুব কষ্ট হয়। আমি এখন থেকে চেষ্টা করব তিস্তার যোগ্য হয়ে ওঠার জন্য, আর সেই সব কারণেই কিন্তু আমি লড়াই করছি। তুমি চিন্তা করো না ভিক্টর, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তিস্তা, তুই আমাকে এমনভাবে কান্নাকাটি করে ফোন করলি যে আমি না এসে থাকতে পারলাম না। তিস্তা তো সকাল থেকে তোমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল, তিস্তা চলে এসো রান্নাঘরে, স্যান্ডউইচগুলো আমাদের তো প্যাক করে দিতে হবে। তিস্তা ভাবে, বউ দিদি, তুমি যদি এরকম পরিস্থিতি তৈরি না করতে, তাহলে আমি ভিক্টরকে এরকম বিয়ে করার সিদ্ধান্ত নিতাম না চট করে। আর আজকে আমাকে যেদিন দেখতে হচ্ছে, তাতে করে আমি কোনোভাবেই কোনো দিক থেকে নিজেকে সামলে উঠতে পারছি না। বউ দিদি, তোমাকে আমি সত্যিই খুব ঘেন্না করি। আর দাদা, তুই কোথায় চলে গেলি? তুই নেই বলে আজকে এত কিছু ঘটে যাচ্ছে। এরপরে রান্নাঘরে গিয়ে সমস্ত স্যান্ডউইচগুলো প্যাকেট করে তার দাদাভাইকে দেয়। হঠাৎই জয়ের কাছে ফোন চলে আসে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাকে। সে তিস্তার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সবাই তৈরি হয়ে গেছে, রূপা বলে, আমিও যাব তোমাদের সঙ্গে, কিন্তু তুমি তো অসুস্থ রূপা, এরকম অবস্থায় যাওয়ার প্রয়োজন নেই। যাক না, আমি আছি তো। আর রূপার নিজের পায়ে এখন একটু হাঁটতেও পাচ্ছে, ও যদি মানুষের সঙ্গে থাকে তাহলে ভালো হবে। আর আমি বলছি যে রূপার মতো একজন এত মনের জোরালা মানুষ যদি আমাদের থাকে, তাহলে আমরা নিশ্চয়ই এই লড়াইটা জিতবো, তোমরা একদম কোনো চিন্তা করো না। জয় চলে আসে, বলে, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলিস তুই? ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, রাজকার্য করে বেড়াচ্ছিস, এই যে বাড়িটা আমাদের এরকম অবস্থা হয়েছে, তুই কোনো ইনিশিয়েটিভ নিয়েছিস বাড়িটা ছাড়ানোর জন্য? তোর দ্বারা কিচ্ছু হবে না, এই বলে বলেই তো আমার জীবনটা শেষ করে দিয়েছো। কই, মা বাবা হিসাবে তো জোর করে আমাকে কোনো দায়িত্ব দাওনি যাতে আমি শিখতে পারি? সব সময় শুনে এসেছি আমার দাদা ভাই সব কাজ পারে, সব দায়িত্ব পালন করতে পারে, জয় কিচ্ছু পারে না। এখন জেনে আসছি যে দাদা ভাইয়ের ওই জায়গাটা বউ দিদি নিয়েছে, খুব ভালো, আমার তো কোনো এই পরিবারের সাথে সম্পর্কই রাখা উচিত নয়। জয়, ঠিকই তো বলেছে ও, যদি এখন সূর্যের মতো ও আমাদের ছেড়ে চলে যায়, তখন কি পারবে দিদি ভাই মেনে নিতে? কেন ওকে উস্কাচ্ছিস ছোটো? আমি এতদিন ভাবতাম যে তুই হয়তো এগুলো রাগে ক্ষোভে বলছিস, তোর স্বামী জেলে আছে, মাথা ঠিক নেই, কিন্তু এখন তো দেখছি না তুই ইচ্ছে করে এগুলো বলছিস আমার সংসারে অশান্তি লাগাতে। তুই এটা জেনে রাখ, আমি কিন্তু কারো কান কথা শুনি না। আর জয়, দেখো এখন মাথা ঠান্ডা করে রাখার সময়। আমি জানি যে তুমি তোমার বৌদিদিকে রেসপেক্ট করতে পারছো না, সেখানে আমি বাইরের মানুষ, আমি কি বলবো তুমি সেটা শুনবে কি না জানি না, তবে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হয়। তুমি যদি এখন এরকম করে রাগ হয়ে চলে যাও, তাহলে তোমার পরিবারের পাশে কে থাকবে বলো? এরকম করো না, চলো সবাই মিলে লড়াই করি। আর আমি যতদূর দীপাকে চিনি, ও কিন্তু তোমার ছেলেকে ঠকাবে না। সোনা রূপার নামে বাড়িটা ফেরত পেয়ে গেলে ও কিন্তু তিনজনের নামে ভাগ করে দেবে, সেই মানসিকতা ওর রয়েছে, তাহলে তোমরা ওর পাশে কেন থাকবে না?
আর তুমি একলা গিয়ে কিচ্ছু করতে পারবে না, আমাদের পরিবারের সবাই আমরা প্রস্তুত, আমরা যাই না সবাই মিলে। এরপরে জয় রাজি হয়ে যায়। অর্জুন বোঝায় যে আমি তোমার বড় দাদা হিসেবে কথাগুলো বললাম, এখন তুমি মানবে কিনা তোমার ব্যাপার। এরপরে সবাই হাত মেলায় যে তারা একজোট হয়ে লড়াই করবে। সূর্য যখন দেখতে পাচ্ছে যে ইরার আসলে কি হয়েছে বোঝা যাচ্ছে না, তখনই লালির মা জিজ্ঞাসা করে, কেন, ওনাকে কি কোনো বড় ধরনের সমস্যা হয়েছে? ইরা তখনই চোখ খুলে এবং লালিকে ইশারা করে, আর সূর্য বিষয়টা দেখে ফেলে, ভাবে যে না, ওনার কিচ্ছু হয়নি, তবে হ্যাঁ, আমাকে এখন কলকাতায় ফোন করতে হবে, একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে এবং তারা এসে ইরাকে এখান থেকে নিয়ে চলে যাবে, কারণ এখানে থাকার ওনার কোনো যোগ্যতা নেই। ইরা তখনই অভিনয় থেকে সরে আসে, বলে, না, ফোন করবেন না, দেখেছো তোমার সাহস কি করে হলো, তুমি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো। আমি শুনেছি যে আপনার পরিবার পরিজন কেউ নেই, আপনি নাকি কাউকে পাত্তাই দেন না, তাহলে আজকে একটা মানুষ অসুস্থ হয়েছে, তার পাশে কি করে দাঁড়ালেন আপনি? দেখো ইরা, যেখান থেকে তুমি এসেছো সেখানে চলে যাও, আর তোমাকে বাসে তুলে দিয়ে আসবে। কি দিয়ে আসবে না তুমি? যেভাবেই হোক না কেন, তোমার ওখানে ফিরে যাওয়াটা উচিত, এখানে থাকলে চলবে না। ইরা তখন হাত জোর করে, অনুরোধ করে, বলে, আমি অনেক কষ্ট করে ডাক্তারিটা পড়তে এসেছি, আমাকে এই ইন্টার্নিটা করতে দিন, আমি কোনোভাবে আর বিরক্ত আপনাকে করব না। সূর্য রেগে ঘর থেকে চলে যায়। দেখ, ওই বাবুর মনে কোনো একটা কষ্ট রয়েছে, ওর পেপারে ছবি বেরিয়েছিল, বাড়ির লোকজন ওর খোঁজ করছে, এমনকি কিছু একটা ওর পরিবারে চলছে যেটার থেকেও পালিয়ে বাঁচার চেষ্টা করছে, সেটা তো জীবন হতে পারে না। তাই আমি তোর কাছে হাত জোর করছি বোন হিসাবে, যে তুই কোনোভাবে ছেড়ে যাস না, যতদিন পর্যন্ত না ডাক্তার সূর্য সেনগুপ্তর বাড়ির লোকের কাছে ওনাকে আমরা ফিরিয়ে দিতে পারছি, তুলে দিতে পারছি, ততদিন তুই থাক না। আর উনি ইংরেজিতে কী বলে গেল আমরা তো বুঝতেই পারলাম না, উনি বলল যে এরকম ওনার পেছনে আমি যদি লাগি তাহলে উনি কিন্তু কোনোভাবেই আমার সাথে থাকবেন না, আমাকে বের করে দেবেন এখান থেকে। তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি তোর পাশে। লালি যখন বলে যে সেও একটু দুষ্টামি করেছে, খেলছিল ইরার সাথে, আর সেটা শুনে রেগে যায়। লালির দিকে তেড়ে গেলে সূর্যর কাছ থেকে লালিকে বাঁচিয়ে নেয়, বলে, ও একটা ছোট্ট বাচ্চা, ওর কোনো দোষ নেই, ওকে কোনো আঘাত করবেন না, আমি আছি তো, আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। দীপা তার পরিবারের সবাইকে নিয়ে সেনগুপ্ত পরিবারের সামনে আসে, সেখানে এসে দেখতে পারে লোকজনের ভিড়ভাট্টা, তখনই সবাই একে অপরের হাত ধরে ভেতরে চলে আসে, এসে দেখতে পারে বাড়িটা নিলাম হচ্ছে, ব্যাংকের কাছে বাড়ি রাখা ছিল আর সেই সব কারণে ব্যাংক বাড়িটা নিলাম করে নিচ্ছে, আর বাকি টাকাগুলো পারিজাত সেন পেয়ে যাবে। ডাক উঠেছে, দীপা তখন বলে যে দেখুন, এই বাড়ি আপনারা নিলাম করতে পারেন না, পৈতৃক সম্পত্তি এরকম নিলামে তোলা যায় না, এখানে অংশীদার রয়েছে, আপনারা কেন বুঝতে পারছেন না? এই যে আমাদের কাছে দলিল রয়েছে, দেখুন, আমাদের কাছে একদম বাধা দেবেন না, আপনাদের যা বলার কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন, আমরা শুনবো, তার আগে এই নিলাম বন্ধ হবে না। একের পর এক ডাক উঠছেই, 20 কোটি, 30 কোটি, এইভাবে বলা শুরু হতে না হতেই তখনই দেখতে পারে কুমার দাঁড়িয়ে যায়, যে 30 কোটি টাকা এই বাড়িটা কিনবে বলে হাত উঠিয়েছে, আর সেটা দেখে দীপা পরিবারের সবাই অবাক হয়ে যায়। সোনার মনে পড়ে যে এই লোকটাকে তো মালা দিতে গিয়েছিল অর্জুনের অনুষ্ঠানে, তখন মা ছিঁড়ে ফেলেছিল, তার মানে কি, আরে এই লোকটাও তো ওই মিশকা পাপাইয়ের মতো দুষ্টু, তার জন্যই তো মা এরকম পরিবারের সবাই চিন্তিত, বুঝতে পারছো না? কুমারকে দেখে অবাক হয়ে যায়। লাবণ্য বলে, তোমার আমি শেষ দেখে ছাড়বো কুমার, তুমি এরকম করে আমার বাড়ি হাতিয়ে নিয়ে সব কিছু করতে চাইছো, এটা হবে না। দীপা, তুমি আটকাও, ওর হাতে একবার বাড়ি চলে গেলে সেটা কখনোই আর বেরিয়ে আসবে না, তুমি এরকম করে আমার বাড়িটাকে রক্ষা করে দাও। মা, আমি চেষ্টা তো করছি। দেখুন, আপনারা এই নিলামটা করতে পারবেন না, বাড়ির মালিকানা চেঞ্জ হয়েছে, আপনারা কি করে তার পারমিশন ছাড়া এইসব কিছু করতে পারেন? আপনাদেরকে বলা হয়েছিল টাকা দিতে, আপনারা দিতে পারেননি, তাহলে বাড়ি তো নিলাম হবেই, এরকম করে আমাদেরকে কাজে একদম ব্যাঘাত করবেন না। দীপা এগিয়ে গেলে ভাড়া করা গুন্ডারা পারিজাত সেনের দীপার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে, তখনই অর্জুন বলে, এরকম করে একদম ব্যবহার করবেন না, আমরা সবাই কিন্তু আছি এখানে। পারিজাত সেন যে কতটা খারাপ, সে দীপাকে বলে, এখান থেকে চলে যাও, যেদিক থেকে এসেছো সেদিকে যাও, এরকম করে একদম আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে না। প্রতিবেশীরা সবাই বলা বলি করে, কি থেকে যে কি হয়ে গেল, এত বড় লোক মানুষ, কোটিপতি ছিল, অথচ এরকমভাবে সব কিছু ধ্বংস হয়ে গেল কেন? বাড়ির বউকে সম্মান করেনি, বাড়ি থেকে বের করে দিয়েছে, তাছাড়া আর কি হবে, বাড়ির লক্ষ্মী না থাকলে কি আর কোনোভাবে সব কিছু আটকে রাখা যায়? লাবণ্য এই সমস্ত কথা শুনে মানুষের তিরস্কার অসুস্থ হতে লাগে। মা, তোমাকে বলেছিলাম অসুস্থ শরীরে আসতে না, তুমি কেন এলে এখানে? প্রবীর, এসব আমি কি দেখছি, আমাদের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে, কি করে প্রবীর, আমি কিছু করতে পারছি না। লাবণ্যকে সবাই মিলে সামলানোর চেষ্টা করে, কারণ এতটা কষ্ট তার জন্য কিন্তু ঠিক নয়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সেনগুপ্ত বাড়ি নিলামে উঠল, সূর্যকে ফাঁসাতে গিয়ে ইরা জ্ঞান হারালো। আজকে সূর্য যেভাবে তার পরিবারের কাছ থেকে দূরে সরে এসেছে সে জানতেও পারছে না,
যে তার অনুপস্থিতিতে এই পরিবারের সঙ্গে কত কিছুই না দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর সেখান থেকে দীপা একলা লড়াই করে কী করেই বা বাঁচবে। তাই অর্জুন তার পাশে থাকছে, সোনা রূপা দুজনেই তার মাকে সাপোর্ট করছে, কিন্তু এত কিছু করেও দীপা আদৌ কি নিলামটা আটকাতে পারবে? যখনই কুমারকে দেখে দীপা অবাক হয়ে যায়। কুমার বলে, আমি এই বাড়িটা কিনে তোমাদেরই ফেরত দিয়ে দিতে চাই দীপা, কারণ আমি কখনো চাই না যে তোমরা বাড়ি ছাড়া হও। আমি আমার সমস্ত পুরনো ভুলগুলো শুধরে নিতে চাই, তোমাদের সাথে কোনো শত্রুতা রাখতে চাই না, তাই তো তোমাদের সাহায্য করতে এসেছি। কুমারের কথা কোনোভাবেই দীপা বিশ্বাস করে না। কী ঘটবে এরপরে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।